সপ্তাহের প্রথম কার্য দিবসে ইতিবাচক ধারা লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজি বাজারে দিন শেষে সার্বিক সূচক চৌষট্টি পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে চার হাজার নশো বিশে হাত হয়েছে মোট তিনশো চার কোটি টাকার শেয়ার বেচা কেনায় অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে একশো পঁচাশিটির কমেছে একশো ছটির আর অপরিবর্তিত আছে ষাটটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাক ইপেল স্টক ব্রোকারেজের আজকে মার্কেটে তিনটি ইন্ডেক্স ডিএসিএস ডিএস ইএস এবং ডিএস থার্টি পজিটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে এবং এটার পিছনে যে যে জিনিসগুলি ইনফ্লুয়েন্স করেছে এটার মধ্যে হচ্ছে গ্রামীণ ফোন লিমিটেড বাজারে আজকে ব্যাঙ্ক সেক্টর বাদে সবগুলি সেকিউরিটি পজিটিভ সবগুলি রাজ্যের সেকিউরিটি পজিটিভ মুভমেন্টের মধ্যে দিয়ে শেষ হয়েছে গ্রামীণ ফোন লিমিটেড আজকে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ইনক্রিজ করে পুরো বাজারকে সেটি পজিটিভভাবে ইনফ্লুয়েন্স করেছে এবং গত সপ্তাহে আমরা দেখতে পারি যে গ্রামীণ বিটিএস এর মধ্যে যে অডিট ইস্যুটি ছিল সেটিকে সদস্যের দিকে মুখ নেওয়ায় অনেক ইনভেস্টর এখন গ্রামীণ ফোনের প্রতি যাতে কনফিডেন্স বৃদ্ধি পেয়েছে যেটা প্রতিফলন আমরা আছে টপ রেটের শেয়ার লিস্টও দেখতে পারি যেখানে গ্রামীণফোন ফোন আছে টপ ট্রেটের শেয়ার লিস্টের সবচেয়ে উপরের দিকে ছিল এবং যেটা টোটাল টার্নভার হয়েছে উনচল্লিশ কোটি টাকা